মুসলমান এমন এক জাতি অতীতের ইতিহাস সাক্ষী, মাত্র 3000 সৈন্য 2 লক্ষ দুশ্মনের মোকাবেলায় আমার নবী রহমতের নবী মায়ার নবী তিনি পাঠায় দিয়েছেন। আল্লাহু আকবার। কেন সাহস তাদের এত? কেন? কারণ তারা তখন জানতেন বিজয় সৈন্য বলের উপরে নয়, বিজয় অস্ত্র বলের উপরেও নয়, মুসলমানের বিজয় হলো আল্লাহর সাহায্যের উপর। অতএব আল্লাহর সাহায্য যদি আমাদের থাকে, দুশ্মন 2 লক্ষ না 2 কোটিও যদি ময়দানে থাকে আর আল্লাহর সাহায্য আমার সাথে থাকে, বিজয় আমার হবে। বদরের যুদ্ধ মাত্র 313 জন, দুশ্মন ছিল 1000, কোনো লাভ হয় নাই, মুসলমানের বিজয় হয়েছে, ঠিক কি না? মায়ার নবী দয়ার নবী বলেন, আজকের যুদ্ধে 3 জন সেনাপতির নাম আমি নবী ঘোষণা করব। এই যুদ্ধে যারা যেতে চায় খুশি খুশি যাবে, আমি কাউকে চাপ দিব না, আমি কাউকে নাম ধরে বলবো না, কিন্তু 3 জন তারা অবশ্যই এই যুদ্ধে যেতে হবে। 3 জনের নাম নবী ঘোষণা করলেন। প্রথম নবীর ঘোষণা করতেছেন, নবী বলেন, সাহাবীরা শুনো রে, আজকের যুদ্ধ হলো ইসলামের ঐতিহাসিক একটা যুদ্ধ। এই যুদ্ধে প্রথম সেনাপতি হবে আমার কলিজার টুকরা সন্তান। আমি নবীর কোনো সন্তান নাই, কিন্তু একটা সন্তান রে আমি ছেলে কয়া পালছিলাম। আমি নবীকে আব্বু কয়া ডাক দিত, আমি নবীকে কেউ আব্বু কয়া ডাক দেয় না, আমার জায়েদ আমাকে আব্বা কয়া ডাক দেয়, আমি নবীও তার সন্তান কয়া পালছি। এতদিনের কলিজার টুকরা সন্তান জায়েদ, এই জায়েদ হলো আজকের যুদ্ধের প্রথম সেনাপতি। আমাদের নেতাদের সন্তান আমেরিকায় পড়ে, আমাদের নেতাদের সন্তান লন্ডনে পড়ে, জাপানে পড়ে, জার্মানে পড়ে, আর যুদ্ধের ময়দানে মারামারিতে আমার আপনার সন্তানদের দিয়া দেয়। নেতাদের সন্তান পড়ে আমেরিকা লন্ডন, আর রাস্তাঘাটে মরে আমার আপনার সন্তান। আওয়াজ দিয়ে এখন ঠিক কি না? এটা নেতার কোনো বৈশিষ্ট্য না। তুমি যদি নেতা হতে চাও, আদর্শ নেতা যদি হতে চাও, তাহলে বিশ্ব নবীর আদর্শ ফলো করো। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা ছিলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুরাকন ঠিক কি না? আমার নবী নেতার আদর্শ তিনি শিক্ষা দিয়েছেন। তুমি যদি নেতা হও, পরের সন্তানের দিকে নজর পড়ে দাও, আগে নিজের সন্তানরে মাঠে নামাও। আর আমরাও হইছি এমন বলদ মার্কা, আমরাও গিয়া নিজে দেখতেছি হের পোলা লন্ডন, আর আমার পোলারে মাইরো পাঠায়। আমি যাই কেন? আমিও বলবো মেয়ে তোমার পোলারে আগে আনো লন্ডন থেকে, আইনা রাস্তায় নামাও, ঠিক কি না? ঠিক কি না? মায়ার নবী রহমতের নবী মুতার যুদ্ধ, যেই যুদ্ধে দুশ্মন 2 লক্ষ আর মুসলমান মাত্র 3000, মাত্র 3000, কোন তুলনাই চলে না, নিশ্চিত মরণ যদি আল্লাহ সাহায্য না করে। সেই জায়গায় মায়ার নবী তার সন্তানকে সর্বপ্রথম সেনাপতি ঘোষণা করেছেন। কি বুঝলেন? কি বুঝলেন? ও নেতা শুনে যাও, নেতা কারে বলে? এরপরে আল্লাহ নবী বলেন, আমার সন্তান জায়েদ যদি শহীদ হয়ে যায়, ওই বুঝছেন পরের কথা, আমার নবীর জবান দিয়া যা কিছু বের হয়, বোঝা গেল নবী নিজের থেকে কিছু বলেন না। বলেন কার ইশারায়? আর একটু জোরে, কার ইশারায়? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী বলেন, আমি নবী নিজের থেকে কিছুই বলি না, যা বলি সব কিছু আমার আল্লাহর ইশারায়। নবী যখনই বলছেন আমার সেনাপতি, প্রথম সেনাপতি, আমার সন্তান জায়েদ যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব। এই কথাটা বলা মাত্রই
জায়েদ ইবনে হারেসা নবীর সন্তান, তিনি বুঝে গেছেন এই যুদ্ধে তিনি শহীদ হয়ে যাবেন। এমন কি মদিনার উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন গো, সবাই বুঝে গেছেন প্রথম সেনাপতি নবীর সন্তান জায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যাবেন, কারণ নবী জায়েদের সাথে শহীদ শব্দ লাগা দিছে। আমার জায়েদ যদি শহীদ হয়ে যায়, আমার জায়েদ যদি শহীদ হয়ে যায়, জায়েদের সাথে শহীদ শব্দ নবী লাগায় দিলেন, আর কেউ না বুঝলো সাহাবীরা বুঝে গেছেন আমার নবীর কলিজার টুকরা সন্তান। এই জায়েদ নিজেও বুঝে গেছেন এই যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধ থেকে আমি জীবিত ফিরতে পারবো না রে, এই যুদ্ধই হলো আমার জীবনের শেষ যুদ্ধ। জায়েদ ইবনে হারেসা তিনিও টের পেয়ে গেলেন। এরপরে নবী বলতেছেন দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব, জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি তিন নম্বর আবদুল্লাহ ইবনে রাওয়াহা, দ্বিতীয় সেনাপতি জাফর ইনার নামের পরও নবী শহীদ শব্দ লাগায় দিয়েছেন। জাফর যদি শহীদ হয় সেনাপতি আবদুল্লাহ আবদুল্লাহ, এতে করে উপস্থিত সবাই বুঝলেন প্রথম সেনাপতি জায়েদ শহীদ হবে, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব ইনিও এই যুদ্ধে শহীদ হয়ে যাবে। একটা কান্নার রুল পড়ে গেল চাপা কান্না, মায়া নবীর সামনে একটা চাপা কান্নার রুল, সবাই বুঝে গেছেন নবীজির আপন চাচাতো ভাই জাফর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, তাদের আব্বা আবু তালিব নবীর চাচা আবু তালিবের সন্তান, আলী আবু তালিবের সন্তান জাফর, ওই জাফর ইবনে আবি তালিব ইনিও এই যুদ্ধে শহীদ হয়ে যাবেন। সবাই তো বুঝে গেছেন, বুঝে গেছেন। এরপরে নবী কি বলতে চান সবাই আবার বুঝতেছেন। তিন নম্বর সেনাপতির নাম নবী ঘোষণা করলেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা। এইবার নবী বলতেছেন আমার আবদুল্লাহ যদি শহীদ হয় চতুর্থ সেনাপতি হবে আল্লাহর তলোয়ারের মধ্য থেকে একজন। তিনজনের নাম নবী ঘোষণা করলেন, চতুর্থ জনের নাম নবী ঘোষণা করেন নাই। নবী বলছেন চতুর্থ সেনাপতি পরামর্শক্রমে মুজাহিদরা বানায় নিবে, তাদের ভিতর থেকে একজন রে বানায় নিবে। এই চতুর্থ জনকে নবী ঘোষণা করেন নাই, নাম বলেন নাই, তিনজনের নাম নবী ঘোষণা করলেন এবং তিনও জন তারা বুঝে গেছেন এই যুদ্ধ তাদের জীবনের শেষ যুদ্ধ। তবু আমার নবী বলছেন তাদের যাওয়া লাগবে, যাওয়া লাগবে, বিন্দু পরিমাণ তারা পিছপা হন নাই। এই কথা অন্তরের মধ্যে কখনো আনেন নাই, কেমন করে বিবি বাচ্চারে এতিম বানাবো, কেমন করে মারে আমি সন্তান হারা বানাবো, নিশ্চিত এই যুদ্ধে গেলে পরে আমার মরণ। এরপরও সাহাবায়ে কেরাম পিছপা হন নাই রে যুবক, আমার নবীর কথায় তিনজন এক বাক্যে রাজি হয়ে গেলে। এই মাইকটা একটু ক্যান ক্যান শব্দ করে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, পর্দা নিয়ে আর সুদ নিয়ে কথা বলতে বলছে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলতেছেন যাও
তিনজন যায় ঘর থেকে বিদায় নিয়ে আসো, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো, বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। নবী তো বলে দিলেন যাও তোমরা তিনজন বিদায় নিয়ে আসো। আমার নবী তো জানেন এই তিনজনের বিদায় এখনো তাদের জীবনের শেষ বিদায়। পরিবারের কাছ থেকে বিদায় নিতে যাবে নবীর সন্তান যায়েদ ইবনে হারেসা, ইনার তো মদিনায় কেউ নাই, মদিনায় তার কেউ আপন বলতে কেউ নাই, আছেন শুধু আমার নবী মায়ার নবী। কারণ যায়েদ ইবনে হারেসা বিদায় নেবেন কার কাছ থেকে? পরিবার বলতে তার কেউ নাই, পরিবার বলতে শুধু আমার নবী আর তার একটা ছোট্ট সন্তান, নাম হলো উসামা। এই উসামা আর নবী সারা যায়েদের মদিনায় কেউ নাই, কেউ নাই রে, বিদায় নেবেন কার কাছ থেকে? অথচ যায়েদের মাও আছে বাবাও আছে, তারা কিন্তু মদিনায় না, তাদের বাড়ি হলো ইয়ামেন। ইয়ামেন থেকে যায়েদ তিনি এসেছেন, কেমনে এসেছেন? শিশুকালে ডাকাতের দল ওনাকে অপহরণ করে নিয়ে এসেছিল মক্কার উকাজ নামক বাজারের মধ্যে, ওনাকে উঠাইছিল বিক্রি করার জন্য। ডাকাতের দল বিক্রি করল আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ ইবনে হারেসাকে তিনি কিনে নিলেন, তার কাছে কিছুদিন তিনি রাখলেন, মায়া করলেন, আদর করলেন। এরপরে যখন আম্মাজানের সাথে আমার নবীর বিবাহ হয়, বিবাহের পর তিনি যায়েদকে নবীকে হাতিয়া দেয়া দিলেন। এইবার যায়েদ হলেন নবীর ঘরে, নবীর গোলাম। মক্কার মানুষেরা জানত যায়েদ হল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম, ছোট্ট থেকে নবীর কাছে বড় হতেছেন, আল্লাহর নবী আদর করে করে বড় করেন। নবী কোনোদিন ধমক দেন না, গালিও দেন না, শাসন করেন না, মায়া মমতা যদ্দুর নবী দিয়ে বড় করতেছেন। যায়েদ 10 বছর বয়সে মা হারান, বাবা হারান, দশ বছর বয়সে তিনি মা হারান, বাবা হারান। আজকে যায়েদের বয়স 20 বছর, ওই অবস্থায় নবীর ঘরে তিনি, মা জানেন না, বাবা চিনেন না, মা কোথায়, বাবা কোথায়, আর তার ইয়াদ নাই। নবীর কাছেই মক্কায় থাকেন, এইদিকে ইয়ামেন, ইয়ামেনে তার মা একমাত্র সন্তান। যায়েদকে হারানোর পর মা রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে, আর যায়েদ যায়েদ করে কান্দে, বাবাও দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ায়, আমার যায়েদ রে কেউ দেখছো নি গো, আমার যায়েদ কে কেউ দেখছো নি। যেই বাপ মার সন্তান হারানো যায়, এই বাপ মা বুঝে সন্তান হারানোর ব্যথা কত কষ্টে। সন্তান মারা গেলেও এতটা কষ্ট লাগে না, হারায় গেলে যতটা কষ্ট, প্রতিটা নিয়ম প্রতিটার সময়ে সময়ে বাবার টেনশন। মা খাইতে গেলে খাইতে পারে না, ঘুমাইতে গেলে মা ঘুমাইতে পারে না, আমার বাচ্চাটা এখন জানি কোথায় আছে, কার কাছে আছে গো, কি জানি খাইতেছে, কে জানি তারে পালতেছে, নাকি মায়ের খাইতেছে, কি জানি করতেছে। দুঃখিনী মা ঘুমাইতে পারে না, ভালো কিছু খাইতে পারে না। এইদিকে যায়েদের মা, তিনি তো পাগল, বাবাও পাগল। ইয়ামেন থেকে কিছু মানুষ মক্কায় এসেছিল তারা হজের জন্য, আল্লাহর নবীর কাছে যায়েদকে দেখে ইয়ামেনের মানুষগুলা তারা চিনে ফেলল, এ তো আমাদের যায়েদের মতো লাগে, দেখো না শিশুকালে হারাইছিল, এখন তো একটা যুবক, কিন্তু তাকায় দেখো চেহারায় কয়েসি যায়েদ। ইয়ামেনের মানুষগুলি তারা জানতে পারলো এই ছেলের নাম যায়েদ, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। সাথে সাথে মানুষগুলি ইয়ামেন যাইয়া যায়েদের আব্বাকে বলে দিল, ও যায়েদের বাপ, আমরা যায়েদের সন্ধান পেয়েছি গো, কোথায়, কয় মক্কায়, কার কাছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। যাও তুমি দ্রুত যাও, মুহাম্মদ উদার দিলের মানুষ, অনেক বড় মনের মানুষ, মুহাম্মদের কাছে যায় যদি তোমার সন্তানের পরিচয় দাও তাহলে সন্তান ফিরত পাইবা, যাও তুমি দ্রুত গতিতে মক্কায় যাও। যায়েদের বাবা যায়েদের এক চাচাকে সঙ্গে লইয়া অনেকগুলি স্বর্ণ মুদ্রা লইয়া মক্কায় চলে আসলেন মায়ার নবীর দরবারে। আইসাই যায়েদের আব্বা ডাক দিয়া বলে, মুহাম্মদ
আমি ইয়ামেন থেকে এসেছি। কেন এসেছেন? শুনেছি আপনার কাছে আমার সন্তান থাকে। আপনার সন্তান কে? বলে জায়েদ। জায়েদ হলো আমার সন্তান। আজ থেকে 10 বছর আগে মায়ের সাথে নানার বাড়ি যাওয়ার পথে ডাকাতের দল আমার জায়েদকে অপহরণ করে নিয়ে গেছিল। 10 বছর হয়ে যায়, আমার জায়েদের কোনো সন্তান নাই। মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, আমাদের আর কোনো সন্তান নাই মুহাম্মদ, একমাত্র সন্তান জায়েদ। মা পাগল হয়ে গেছে, পাগল, খায় না ঘুমায় না, প্রতিনিয়ত জবানে শুধু জায়েদ জায়েদ জায়েদ। আমি বাবা দেশ থেকে দেশান্তর ঘুরে বেড়াই, আমিও জায়েদের কোনো সন্ধান পাই না। হঠাৎ করে সন্ধান পাইলাম আপনার কাছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, জায়েদ আপনার সন্তান? বলে হ্যাঁ। জায়েদ যদি আপনাকে বাবা কয়ে ডাক দেই তাহলে তো আমার কোনো আপত্তি নাই। জায়েদ যদি আপনাকে আব্বা কয়ে পরিচয় দেয় আমার কোনো আপত্তি নাই। আমাকে পয়সা দেওয়া লাগবে না, স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে না, বিনিময় লাগবে না। হারানো বাবার কাছে তার সন্তান ফিরে যাবে, হারানো মায়ের কাছে সন্তান ফিরে যাবে, হারানো সন্তান মার কাছে ফিরে যাবে। আমি নবী বিন্দু পরিমাণ কোনো বদলা নিব না, তবে শর্ত হলো জায়েদ আপনাকে চিনতে হবে। যদি জায়েদ আপনাকে চিনে আর আব্বা কয়ে ডাক দেয় আমার কোনো বাধা নাই, আপনি নিয়ে যাবেন, আমি খুশি মনে বিদায় দেব, খুশি মনে বিদায় দিব। এই বইলাম আর নবী ডাক দিলেন, পাশের রুমেই ছিলেন জায়েদ। নবী ডাক দিলেন, জায়েদ এই দিকে আস। পাশের রুম থেকে জায়েদ ইবনে হারেসা তিনি আসলেন। ঘরে ঢুঁকে তিনি দেখেন অপরিচিত দুইজন মানুষ আমার নবীর কাছে বসা, তাকায় রইলেন, তাকায় জায়েদ চিনে ফেলেছেন, ইনি আমার হারানো বাবা, ইনি হলেন আমার চাচা। বাবাও চিনে ফেলেছে সন্তান। 10 বছর পর হারানো সন্তান যদি বাপ মায় ফিরে পায়, এই বাপ মার আনন্দ দুনিয়ার আর কেউ বুঝবে না, ঠিক কিনা জোরে কর। বাবা দৌড় দেয়া যায়, জায়েদকে বুকে জড়ায় ধরলো, জায়েদ বাবাকে বুকে জড়ায় দুজনে কান্দে কান্দে আর কান্দে। জায়েদ কই, আল্লাহ তুমি যে আমার আব্বারে দেখাইছো, আল্লাহ তুমি যে আমার আব্বারে দেখাইছো। আর বাবা কান্দে, মালিক তুমি যে আমার সন্তান মিলায় দিছো। এই বইলা বাপ বেটা দুজনে কান্দতেছে, মায়ার নবী তিনি তো দরদি নবী, আমার রহমতের নবী জন্মের আগেই তো বাবা হারাইছে। আব্বু ডাকে কেমন মজা আমার নবী জানে না। বাবাকে পাইয়া সন্তান বুকে জড়ায় ধরছে, বাপ বেটার মিল আমার নবীর কলিজায় আগুন জ্বালায় দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর বাবার কথা ইয়াদ হয়ে গেল, ইয়াদ হয়ে গেল। আমার যদি এমন ভাবে কোন আব্বাকে আমি বুকে জড়ায় ধরতাম গো, আব্বু ডাক দিলে কত মজা, নবী তা জানেন না, জানেন না। আল্লাহ নবী চোখ দিয়ে দর দর করে পানি পরে নবী কান্দেন, জায়েদ কান্দে, বাবায় কান্দে, চাচায় কান্দে, ঘরের মধ্যে একটা কান্নার রুল পড়ে গেল। এইবার মায়ার নবী দয়ার নবী বলেন, জায়েদ তোমার আব্বু এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, বাবা যাও। আমি নবী খুশি মনে তোমাকে বিদায় দিলাম, মা পাগলের মতো হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে রে, জায়েদ যাও মায়ের কাছে যাও, আমি নবী তোমাকে বিদায় দিলাম, তুমি যাও। নবী কদা বইলা বিদায় দিতে চান, জায়েদ দাঁড়ায় আছে। এইবার নবী বলেন, জায়েদ তুমি যদি যেতে চাও যেতে পারো, কোনো আপত্তি নাই, আমি খুশি মনে বিদায় দেব। আর যদি আমি নবীর সাথে থাকতে চাও, সারা জীবন আমি বুকে রাখব। জায়েদ সিদ্ধান্ত নিবে তুমি, মা বাবার কাছে যাবা নাকি নবীর কাছে থাকবা। সিদ্ধান্ত চলে আসলো জায়েদের কাছে, ভাইয়ের আমার আল্লাহ নবী রহমতের নবী মায়ের নবী দয়ার নবী যখন সিদ্ধান্ত জানায় দিলেন জায়েদের উপর, এইবারে জায়েদ তিনি সিদ্ধান্ত কি দিবেন? বাপ মার কাছে যাবে না, রহমতের নবীর কাছে থাকবে। একবার বাবার চেহারার দিকে জায়েদ তাকান, আরেকবার আমার দরদি নবীর চেহারার দিকে তাকান। একবার বাবার চেহারার দিকে তাকায়,
আরেকবার আমার দয়ার নবীর চেহারার দিকে তাকায়, হঠাৎ করে যায় এক মাথার নিচের দিকে দিয়া দিছে, আর কারো কাছে চায় না, কারো দিকে তাকায় না, চোখ থেকে টপটপায় পানি পড়ে। আর জায়েদ কই নবী গো, ও গো মায়ার নবী, 10 বছর আগে বাবা হারাইছি, মা হারাইছি, আপনার কাছে আসার পরে আমার মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা আমার কিছু ইয়াদ নাই, আপনাকে আমি মায়ের মতো পাইছি, আব্বার মতো পাইছি, মায়ের আদর আমি আপনার কাছে পেয়েছি, বাবার আদর আমি আপনার কাছে পেয়েছি, ও গো নবীজি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি বাকি জীবন আপনার কদমে থাকতে চাই। কাউনাইন মুখতার খোদা তুমকো বানায়া, কাউনাইন মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া, মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়, তাজদার মদিনা হে তোমাহে আরবি হ্যায়, তাজদার মদিনা হে তোমাহে আরবি হ্যায়, আশজার নে দেতে হে নবুয়ত কে শাহাদাত, তশকীক কমর মে হে তো আঙ্গুল কি ইশারাত, তশকীক কমর মে হে তো আঙ্গুল কি ইশারাত, আল্লাহর নবী রহমতের নবীকে যেই মাত্র জায়েদ সিদ্ধান্ত শুনায় দিলেন, আমার নবী দয়ার নবী বসা ছিলেন, বসা থেকে নবী দাঁড়ায় গেলেন, দৌড় দিয়া যায় জায়েদকে বুকে জড়ায় নিলেন, জায়েদকে বুকে জড়ায় নিলেন, এক দৌড়ে নবী ঘর থেকে জায়েদকে বুকে লইয়া বের হইয়া গেলেন, নবীর যেন হুশ নাই, নবী যেন হুশ নাই, আল্লাহর নবী জায়েদকে বুকে লইয়া, বুঝা গেল নবী দিলে দিলে চাইতেছিলেন জায়েদ যেন নবীর সাথেই থাকে, যেন বাপ মার কাছে জায়েদ না চায়, এজন্য যেই মাত্র জায়েদ কইছে নবী গো আমি আপনার সাথে থাকবো, নবী এত খুশি হলেন বুকের মধ্যে লইয়া, নবী দৌড় দিয়ে ঘর থেকে বের হইয়া এক দৌড়ে সাফা পাহাড়ের উপরে যায় উঠলেন, সাফা পাহাড়ের উপরে ওইটা মক্কার মানুষদেরকে ডাক দিয়া কয়ে, মক্কার মানুষ এতদিন পর্যন্ত তোমরা জানতা জায়েদ হলো মুহাম্মদের গোলাম, আজ থেকে তোমরা জেনে নাও, যেই জায়েদ হারানো বাবা পাইলো, হারানো মা পাইলো, এরপরও বাপ মার কাছে যায় না, নবীর সাথে থাকার সিদ্ধান্ত নিয়ে নিল রে, আজ থেকে ওই জায়েদ আর মুহাম্মদের গোলাম নয়, এই জায়েদ হলো মুহাম্মদের পুত্র। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, এই থেকে জায়েদ হয়ে গেলেন নবীর পুত্র, নবীর পুত্র জায়েদ ইবনে হারেসা, বাবার নাম কিন্তু হারেসা, এজন্য জায়েদের নামের শেষে হারেসা নাম লাগানো, নবীর ঘরে থাকছেন নবীকে আব্বু ডাকেন, কিন্তু আসল বাবার নাম নিজের নামের সাথেই লাগানো, এই জায়েদ তিনি তো বিদায় নিবেন, বাবার কাছে বিদায় নিবেন, মুতার যুদ্ধে তিনি 1 নম্বর সেনাপতি, 1 নম্বর সেনাপতি, নবীর কাছ থেকে বিদায় নিবেন জায়েদ, আমার নবীর চোখ থেকে টল টল করে পানি পড়ে, নবী ভালো করে জানেন আমার জায়েদ আর আমার কাছে ফিরবে না, আমার কাছে আর জায়েদ ফিরবে না, নবী বিদায় দেন আর বলেন জায়েদ রে আমার নাতিটার একটু আদর করে যাও, জায়েদের ছেলে উসামা 10 বছরের বালক, বাবা সারা দুনিয়া কেউ নাই আর নবী হলেন দাদা, জায়েদ তখন সন্তানের মাথায় হাত দিয়া বলতেছে বাবা আব্বু জিহাদে যাইতেছি, হয়তো এই জিহাদের ময়দান থেকে আর ফিরব না, যদি কোনোদিন বাবার কথা ইয়াদ হয় শাম সিরিয়া রাস্তার কোনো এক পাশে বাবার কবর তুমি খুঁজে নিও, হয়তো বাবার লাশও তুমি দেখবা না, শামে রাস্তার কোনো পাশে বাবার কবর খুঁজে নিও, এই বইলা বাচ্চাটার আদর কইরা চুমু দিয়া জায়েদ ইবনে হারেসা জিহাদের ময়দানের দিকে তিনি রওনা দিয়া দিলেন। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব তিনিও বিদায় আনতে গেলেন,
গেলেন বিবির কাছে, যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করেন, আর ছোট্ট দুইটা সন্তান, চার বছর ছয় বছরের দুইটা সন্তান ছিল জাফর ইবনে আবি তালিবের। এই দুটো বাচ্চা মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবি তালিব গেলেন বিদায় নেওয়ার জন্য, জীবনের শেষ বিদায়, আমার নবীর আদেশ, যুদ্ধে যাওয়া লাগবে, ভালো করে জানেন এই যুদ্ধ জীবনের শেষ যুদ্ধ, জীবিত ফিরবেন না, শহীদ হয়ে যাবেন, এজন্য শেষ বিদায় নিতে আসলেন স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে। স্ত্রী তো জানে না স্বামীর শেষ বিদায়, বাচ্চাগুলি জানে না এটাই বাবার জীবনের শেষ বিদায়, শেষ বিদায় বাচ্চাগুলি জানে না। জাফর ইবনে আবি তালিব আয়েশা দেখেন মা কোরআন তেলাওয়াত করে, বাচ্চাগুলি বসে বসে কোরআন তেলাওয়াত শুনে, যেই করে মহিলা কোরআন তেলাওয়াতকারী হয় এই করে সন্তানরা হাফেজে কোরআন হয়, ঠিক কিনা রে ভাই, জোরে বলেন। ঘরের মহিলারা যেই আমল বেশি করে সন্তানের উপরে এই আমলের আসর বেশি পড়ে, বাবার চেয়ে মাদেরকে সন্তানরা বেশি টাইম পায়, মাকে বেশি টাইম পায়, এজন্য মাকে সন্তানরা ফলো করে বেশি। গর্বে ছিল মায়ের, তাত্ত্ব তাও মায়ের সঙ্গে ছিল, দুধ পান করছে মায়ের, মায়ের সাথে ছিল ছোট্টকালে মায়ের সাথে, বাবা তাকে বাহিরে কাজকর্মে ব্যস্ত, অল টাইম মাকে সন্তানরা পায়, এজন্য মায়ের আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। মা পেটে সন্তান লইয়া যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হইয়া টক প্রিয় হয়, মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হইয়া মিষ্টি প্রিয় হয়, মা সন্তান পেটে নিয়ে যদি গান শুনে সন্তান বড় হইয়া গানের মাস্টার হয়, মা পেটে সন্তান লইয়া যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, এই সন্তান বড় হইয়া কোরআনের হাফেজ মাগো। এজন্য আল্লাহর নবী বলেন আল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, সন্তানের ব্যাপারে আল্লাহ বাবার চেয়ে মাকে বেশি প্রশ্ন করবে। সন্তান নামাজি হলো না কেন, সন্তান কোরআন সহি শুদ্ধ করে শিখলো না কেন, সন্তান হারাম চিনল না কেন, এই প্রশ্ন বাবাকে আল্লাহ যদি একবার করে মাকে দুইবার করবে। মাকে কয়বার করবে জোরে বলেন, কারণ মাকে সন্তানরা বেশি টাইম পায়, এজন্য মার আমলটা গ্রহণ করে বেশি। মা যদি বেপর্দায় চলে এই সন্তান বড় হইয়া বেহায়া হবে, বেশরম হবে, বেলাজ হবে। পেটে সন্তান লয়ে যদি মা বেফরদায় ঘর থেকে বের হয় সন্তানের হায়া নষ্ট হয়, আর যদি মা সন্তান পেটে লইয়া পর্দার ভিতরে চলে এই সন্তান বড় হইয়া ব্রেইনি হয়, মেধাবী হয়। বুঝে আসছে ভাই? ভাই নড়াচড়া করেন কেন, উঠতেন না, মুরব্বি মুরব্বিদের হাজত ধরছে সারতে দেন, আর যুবকরা এদিকে আসা যাওয়া করো না, এদিকে একটু নড়াচড়া কম, একদম টোটালি অফ এদিকে আসা। অসুবিধা হইতেছে আপনাদের কি ভাই? আর কিছু সময় চলবে? সবাই রাজি আছে ইনশাল্লাহ? মাশাল্লাহ, আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। জায়গা কম, যারা দাঁড়ায় আছে তাদের কষ্ট হইতেছে নাকি? দাঁড়াইয়া চলবে? চলবে, অসুবিধা নাই তোমাদের, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই আশা বসাকে তুমি নাজাতের উসিলা বানাও, সবাই বলি আমিন। জাফর ইবনে আবি তালিব তিনি যা ডাক দিয়া বললেন, বিবি কোরআন তেলাওয়াত অল্প সময়ের জন্য একটু বন্ধ কর। বিবি সাথে সাথে কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, যুদ্ধের পোশাক পরা জাফর ইবনে আবি তালিবের, বিবি গ, ও বিবি আমাকে বিদায় দাও, আজকের যুদ্ধের দুই নম্বর সেনাপতি নবী আমাকে ঘোষণা করেছেন, ও বিবি বিদায় দাও, বিদায় দাও, আমি আজকের যুদ্ধের দ্বিতীয় সেনাপতি গো বিবি। তখনই সন্তান দুজনে বাবাকে জড়ায় ধরছি, আব্বু তুমি যুদ্ধে যাবা, বাচ্চাগুলি কয় আব্বু আমরাও যুদ্ধে যাব, বাবাই কয় বাবা বড় হলে যাবা, এই বইলা বাচ্চাগুলিরে জাফর চুমু দেয়, কিন্তু মনের কথা কয় না গো, এই যুদ্ধ জীবনের শেষ যুদ্ধ, এই বিদায় জীবনের শেষ বিদায়, বাচ্চাগুলিরও বাবা কয় না কয় না। ওই অবস্থায় জাফরের বিবি বলতেছে, স্বামী গো আমি একটু মোনাজাত করব, আমি মোনাজাত করব, আর তুমি আমিন বলবা,
আমি মায়ের নবীর জবানে শুনেছি, যুদ্ধে যাবার আগে যদি মুনাজাত করা হয়, এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালিব কয়, বিবি যা শুনেছো ঠিক শুনেছো, এটা আমার নবীর হাদিস, তুমি মুনাজাত করো, আমি আমিন আমিন বলব। এ আমার নবীর সুন্নত, স্বামী স্ত্রী একসাথে মুনাজাত করা, নবী নিজে করছেন, তুমিও করবারে যুবক, গরে সমস্যার মধ্যে আছো, স্ত্রীকে নিয়ে মুনাজাত করো, একসাথে নামাজ পড়ে মুনাজাত করো, তুমি মুনাজাত করো, স্ত্রীকে আমিন বলতে বলো, অথবা বিবিরই তুমি কও, বিবিগো তুমি যা মন চা আল্লাহর কাছে চাও, আমি তোমার সাথে আমিন আমিন বলবো। স্বামী স্ত্রী একসাথে যদি মুনাজাত করে, একজনে মুনাজাত করে আরেকজনে আমিন কয়, বিশেষ করে মহিলাদের আমিন আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়, কারণ মহিলাদের গুনাহ কম, পুরুষের তুলনায় মহিলাদের গুনাহ কম। যে মহিলারা পর্দার ভিতরে থাকে তাদের গুনাহ খুবই কম, পর্দার থাকে বেপর্দায় বের হয় না, আবার তার হিসাব কিতাব কম, কেমনে টাকা কামাইলো, কেমনে ব্যয় করলো, কোন পথে খরচ করলো, এই হিসাব কোনো মহিলাকে দেওয়া লাগবে না, দিবে স্বামী। জুম্মার হিসাব, জুম্মার হিসাব, ঈদের হিসাব, প্রতিবেশীর হিসাব, হ্যাঁ অনেক হিসাব একজন পুরুষকে দিতে হয়, কিন্তু মহিলাকে এত হিসাব দিতে হয় না, এদের আমল ডিউটি খুব কম, এজন্য নবী বলেন এদের কম ডিউটি আর পুরস্কার অনেক বেশি, তাই মহিলারা হাত উঠাইলেই আল্লাহ তাদের দোয়া কবুল করে নেয়। এজন্য স্বামী বিপদে আছে, স্বামী রুজিতে বরকত নাই, মাগো আল্লাহর কাছে চাও, আর স্বামীরা যারা আছেন স্ত্রীকে বলো তুমি আল্লাহর কাছে দোয়া করো, কারণ হুজুরদের জবানে শুনছি নবীর হাদিস, মহিলাদের দোয়া কবুল হয়। মেয়েটারে বলো মা আব্বুর জন্য দোয়া করো, বোনের কাছে দোয়া চাও, মার কাছে দোয়া চাও, মহিলাদের কাছে দোয়া চাও, তাদের দোয়া কবুল। ঘর থেকে বের হতে চাও, কোথাও সফরে যাবা, মেয়েটার কাছ থেকে দোয়া নাও, বোন থাকলে বোনের কাছ থেকে দোয়া নাও, মার কাছ থেকে দোয়া নাও, স্ত্রীর কাছ থেকে দোয়া নাও, মহিলাদের দোয়া আল্লাহর কাছে কবুল, নিরাপদে আল্লাহ তোমাকে ফিরিয়ে আনবে, ঠিক কি না ভাই? হ্যাঁ, আর আমরা করি উল্টা, আমরা করি উল্টা, আমরা ঘর থেকে বাজার থেকে কোনো কিছু মজা টজা বা কোনো হালুয়া নিয়ে গেলে, হাদিয়া তোফা নিয়ে গেলে গিয়া দেখা যায় ছেলের হাতে আগে দিই, কিন্তু আল্লাহ নবী বলছেন তুমি ঘরে ঢুকিয়া মেয়ে আর ছেলে যদি থাকে মেয়ের হাতে আগে দাও, মেয়ের হাতে আগে দাও। জাফর ইবনে আবি তালিব কই, বিবি তাহলে মুনাজাত করো, হাঁটা চলা এদিকে বন্ধ হয় না কেন? হ্যাঁ বলেন ডিয়ার, হ্যাঁ বলেন ডিয়ার, নো ওয়াজ মানুষের শোনার জন্য না, বরং যারা আয়োজন করে তাদের জন্য সবার আগে, এত এত তাড়াহুড়া করা লাগবে না, সবাই বসো, যার যা জায়গায় বসো, থাক এরা থাকো এখানে দাঁড়ানো থাকুক, এরা এখানে দাঁড়ানো থাকুক, এরা চুপচাপ আছে, নিরিবিলি আছে, বসে যাও, একজন দয়া করে হাঁটবা না, আরে যে ছোটো বাচ্চাগুলি তাদেরকে আর ঢুকতে দিবা না, বাবা যাও ঘুমাও গে যাও। বন্ধ হয়েছে, হাঁটা বন্ধ হয়েছে, তো জাফর ইবনে আবি তালিবের বিবি তিনি এক নম্বর মোনাজাত করতেছেন, শুনবেন মোনাজাত, মোনাজাত তিনটা করছেন, তিনটা কথা বলছেন মোনাজাতে, প্রথম নম্বর মোনাজাতে ভাষাটা বলছেন আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দান করিল। জাফর ইবনে আবি তালিব বলেন আমিন, স্বামী বলছেন আমিন, স্ত্রী বলছেন আল্লাহ আজকে মুসলমানদের বিজয় দিও। দুই নম্বর দোয়া করছেন মালিক শুনেছে বেঈমান আজকের যুদ্ধে অনেক, অধিক থেকে অধিক মুসলমান সংখ্যায় কম, আল্লাহ তুমি মুসলমানদের শক্তি সাহস তুমি বাড়ায় দিও। জাফর ইবনে আবি তালিব মুনাজাতে হাত উঠে বলতেছেন আমিন। তিন নম্বর দোয়াটা করতেছেন আল্লাহ, তৃতীয় দোয়াটা করার সময় জাফরের স্ত্রী কেঁদে দিলেন, চোখ দিয়া পানি জোরে আর বলতেছেন মালিক আমার দুইটা ছোট্ট ছোট বোঝ শিশু, আল্লাহ আমার ছোট দুইটা বাচ্চার দিকে তাকাইয়া আমার স্বামীকে তুমি জীবিত ফিরায় দিও, আমার বাচ্চাগুলির তুমি এতিম বানায়ও না। যেই মাত্র এই দোয়াটা করেছেন জাফর ইবনে আবি তালিব মুনাজাত থেকে হাতটা ছেড়ে দিছেন,
আমিন তো বলেন নাই, বরং হাতটা ছেড়ে দিছেন, তলোয়ারের বাড় দিয়া হাতটা নামায়া দিয়া বলেন, বিবি গো আজকে তিনটা দোয়ার দুটোটা দোয়া তোমার দরবারে কবুল হবে, কিন্তু তিন নম্বর দোয়া কবুল হবে না, কারণ নবী আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছি। অবিবি আমি জাফরের নামের সাথে নবী শহীদ শব্দ লাগা দিছেন। আমি চাই নাই, আমি মনে মনে চাই নাই তোমাকে এই কথাটা জানাবো। আমি ভাবছিলাম কথাটা নীরব রাখবো, গোপন রাখবো, কিন্তু বিবি গো আমাকে গোপন রাখতে তুমি দিলা না গো বিবি। ও বিবি তোমার তিন নম্বর দোয়াটা কবুল হবে না, কারণ নবী আমার নামের সাথে শহীদ শব্দ লাগায় দিছি। এতে বোঝা যায় এই যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ, আমি যুদ্ধ থেকে জীবিত ফিরব না, আমি এই যুদ্ধ থেকে জীবিত ফিরব না। বিবি গো আমার দুইটা বাচ্চারে তোমার কাছে আমানত রেখে গেলাম, এই শহীদের দুইটা বাচ্চারে তুমি দেখ শুন রাইখ, তুমি তার দায়িত্ব নিয়ে যত্ন কইর, দিন শিখাইও, কোরআন শিখাইও, আল্লাহর পরিচয় তাদেরকে শিখাইও, আলেম বানাইও, মুহাদ্দিস বানাইও, হাফেজ বানাইও। দুইটা বাচ্চা বাবারে জড়ায় দুইরা কান্না শুরু করে দেয়, বাবা মা কান্দে, তুমি কান্দ কেন, কি হয়েছে গো আপু? বাবা চোখের পানিটা মুইসা দেয়, কপালে চুমুকায়, গালে চুমুকায়, আর বাবা কয় বাবা কিছু হয় নাই, আব্বু যুদ্ধে যাইতেছি। তখনই দুইটা বাচ্চা কয় আব্বু গো, বন্ধুদেরকে তাদের আব্বু ঈদের জামা কাপড় কিনে দিয়ে দিছে, সামনে তো ঈদ, ঈদের জামা কাপড় তাদেরকে কিনে দিছে, আব্বু তুমি কি আমাদের জন্য ঈদের জামা কাপড় কিনবা না? জাফর বাচ্চাদের গালে চুমুকায় কয় বাবা দোয়া করো আল্লাহ জান্নাতি পোশাক কিনে দিব। অবিবি টেনশন করো না, জান্নাতে দেখা হবে, দেখা হবে। এই বইলা তিনি বিদায় নিলেন। তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র তিনি বিয়ে করেছেন, এখনো বিয়ের আসরেই বসা, আদ্য হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেছে, ওনাকে বিবির রুমে নিয়ে যাবে, নতুন বিবিকে উনি দেখবে, নতুন বিবি উনাকে দেখবে। এই অবস্থায় মদিনা থেকে কাসেদ আইসা কয় আব্দুল্লাহ যেখানে আসো এখান থেকেই নবী তোমাকে ডাক দিয়েছে, মদিনার মসজিদে যাও রে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নবী ডাক দিয়েছেন, এই খবর পাওয়া মাত্রই নতুন বিবির চেহারা আর দেখেন নাই, বাসর ঘরে তিনি আর ঢুকেন নাই, বলে বিবিরে একটা নজরে দেখে যাই চেহারাটা কেমন। আমার নবী ডাক দিয়েছেন, এই আওয়াজটা পাওয়া মাত্রই দ্রুত মদিনার মসজিদে হাজির। হাজির হয়ে দেখেন নবী মিম্বরে বৈশা ঘোষণা দিতেছেন, আজকের যুদ্ধের তিন নম্বর সেনাপতি আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি যাই এই ঘোষণা শুনলেন, আজকের যুদ্ধে তিনি হবেন তিন নম্বর সেনাপতি, আর নবী বলতেছেন আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেলে সেনাপতি হবে চতুর্থ জন, মুসলমানের ভিতর থেকে একজন। এতে বোঝা গেল আব্দুল্লাহ এই যুদ্ধে শহীদ, ইনিও জীবিত ফিরবেন না, অথচ আব্দুল্লাহ এখনো নতুন বিবির চেহারাটা দেখেন না। বিদায় নিতে গেলেন বিবির কাছ থেকে, নতুন বিবির কাছ থেকে, বিবাহ তো হয়ে গেছে কিন্তু স্ত্রীকে দেখেন না, দেখতে পারেন নাই, নতুন স্ত্রী ও স্বামীর চেহারা দেখতে পারেন নাই। তিনি যুদ্ধের পোশাক পইরা ঘোড়ার পিঠে সওয়ার, সঙ্গী সাথীদের নিয়ে তিনি বাড়ির সামনে হাজির, আন্দরের বাহির থেকে ডাক দিলেন, বিবি, ও বিবি আমাকে মাফ করো, আমি তোমার ঋণ শোধ করতে পারলাম না, আজকের যুদ্ধে তোমার স্বামী তিন নম্বর সেনাপতি, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম গো বিবি, বিদায় দাও। আন্দরের ভিতর থেকে নতুন বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ওর স্বামী একটা নজর শুধু তোমাকে দেখব গো, যেন পরকালে জান্নাতে তোমারে দেখে আমি চিনতে পারি,
তুমি আমার স্বামী, চেহারাটা শুধু এক নজর দেখবো, চিনার জন্য একটু ভিতরে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই না গো বিবি, না আমাকে ভিতরে যাইতে তুমি বলবা না, কারণ আমি শুনেছি তোমায়, তুমি আরবের সবচেয়ে সুন্দরী নারী, আমি যদি তোমার চেহারাটা দেখি, তোমার মায়াবী চেহারা যুদ্ধের ময়দানে আমার ইয়াদ হয়ে যেতে পারে, আমার যুদ্ধ করতে ব্যাঘাত ঘটবে। না 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 না, যুদ্ধের ময়দানে আমার চোখের সামনে শুধু আমার আল্লাহ আর আমার নবী থাকবে, আর কারো চিত্র আর কারো নমুনা আমি আমার যুগের সামনে রাখবো না। আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চিনো না, জান্নাতে আল্লাহ নিজে আমাদের পরিচয় করা দিবে। এতটুকু বইলা যা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বিদায় নিতে চান। বিবি তিনি তো ঘর থেকে বের হতে পারতেন, বের হতে পারতেন, কিন্তু বের হন নাই। কেন বের হন নাই? কারণ পর্দা লঙ্ঘন হবে, ঘর থেকে যদি বের হন পর পুরুষে ওনাকে দেখে ফেলবে, পর্দা লঙ্ঘন হবে। জীবনের কত বড় কঠিন একটা মুহূর্ত, স্বামীরে শুধু চিনবে চিনবে, এমন কোন মহিলা থাকতে পারে যে ওই অবস্থায় ঘরের ভিতরে থাকবে স্বামীকে চিনার জন্য? ভালো করে জানে যুদ্ধে জীবনের শেষ যুদ্ধ স্বামীর আসবে না। আব্দুল্লাহ জানায় দিছে, স্বামী গো আমি এই যুদ্ধ থেকে জীবিত ফিরবো না, কারণ এই যুদ্ধে আমার নবী আমাকে 3 নম্বর সেনাপতি ঘোষণা কইরা আমার নামের সাথে শহীদ শব্দ লাগাই দিছি, আমি আর ফিরবো না, নিশ্চিত এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। এই অবস্থায় বিবি নিজের কেমন কন্ট্রোল করেছে, কি পরিমাণ কন্ট্রোল করেছে, কি পরিমাণ আল্লাহর ভয়। মনের ইচ্ছা হলো ঘর থেকে বের হওয়ার, মনের ইচ্ছা হলো স্বামীকে এক নজর দেখার, কিন্তু আল্লাহর নিষেধ, বের হইও না, পর্দা লঙ্ঘন হবে। আল্লাহু আকবার। ওগো মা, একটু খেয়াল করো পর্দার কেমন গুরুত্ব, পর্দা করার কেমন গুরুত্ব। এমন মহিলাদের গর্ভ থেকে আব্দুল কাদির জিলানি বের হয়, মঈনুদ্দিন চিশতি বের হয়, এমন মানুষের গর্ভ থেকে ওলি আল্লাহ জন্ম নেয়, জন্ম নেয়। মহিলাদের গর্ভ থেকে ওলি আল্লাহদের জন্ম, তোমাদের দাম অনেক বেশি, তোমরা নবীদের মা, তোমরা ওলিদের মা, তোমরা গৌস কুতুবদের মা। অতএব মা গো, এটা এমন এক এমন এক এমন এক এমন এক উদর, এই উদরের যত্ন যদি তুমি করো তাহলে নবী আসা বন্ধ, কিন্তু আব্দুল কাদির জিলানি আসা বন্ধ না। এখনো এমন মায়ের গর্ভ থেকে জিলানি বের হবে। বেপর্দা নারী যত বড় নামাজি হোক, যত বড় দিনদার হোক, আমরা তো পর্দা এখন কি জিনিস বুঝি না, বুঝি না। শহরে বন্দরে হালত দেখলে বুঝাই যায় না, বুঝাই যায় না। আল্লাহ তুমি হেফাজত করো। ঘর থেকে বের হওয়ার সময় মোটা কাপড়ের বুরকা পরে বের হও, একান্ত প্রয়োজনে যদি বের হতে হয়। মার্কেট করার জন্য শরীয়তে অনুমতি নাই, তবে হ্যাঁ, যদি মহিলাদের এমন কোনো কাজ যে কাজটা পুরুষের দ্বারা সম্ভব না, এমন কোনো জিনিস কিনতে হয়, সেটা সে বের হয়ে যেতে পারবে মোটা কাপড়ের বুরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া। ওই কাপড়কে বুরকা বলে যে কাপড়ের ভিতরে ঢুকলে পড়ে একজন পুরুষ বয়স্ক তো বুঝতেই না পারে, 16 বছর না 60 বছর বুঝতেই না পারে, এর নাম হলো বুরকা। এর নাম কি? ভালো করে বুঝছেন, সহজ ভাষায় বললাম। বোরকা বলা হয় এমন কাপড়কে যেই কাপড়ের ভিতরে ঢুকলে বয়স চিনা যায় না, যে যুবক একজন মহিলার বয়সই চিনবে না, সে 16 বছর না দাদির বয়সের, তারে নিয়ে সে কি কল্পনা করবে, তার সাথে সে কি টিজিং করবে, ঠিক না? যদি হাত মোজা পা মোজা না থাকে তাহলে গায়ের চামড়া দেখে রং দেখে বুঝে ফেলবে বয়স 16 বছর, বয়স 20 বছর, তখন এই বোরকার থাকা সত্ত্বেও সে তাকে নিয়ে ভাববে এবং সুযোগ বুঝে ইফতিজিং করবে। এজন্য মা, আল্লাহর দোহায়, আমার যে সকল মায়েরা বোরকার গুরুত্ব বুঝেন, বোরকা পরে বের হন, আপনাদের অনুরোধ করে বলবো, যদি আল্লাহর ভয়ে বোরকা পরে থাকেন আল্লাহকে খুশি করার জন্য, নিজের সতীত্ব হেফাজতের জন্য, তাহলে মোটা কাপড়ের ঢিলা ঢালা বোরকা পরেন,
ডিলা ডালা বোরকা আর হাত মোজা পা মোজা লাগাইয়া একান্ত প্রয়োজনে বের হন। আর ঘরের ভিতরে যতক্ষণ থাকবেন তখন ঘরের পর্দা আসেনি নাই, চাচাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, যত যা ভাই আছে স্বাস্থ্যলী সম্পর্কের সব তোমার জন্য বেগাডা। এদের সাথে দেখা করা হারাম, কথা বলা হারাম, তাদের সাথে গল্প করা হারাম, কোথাও যাওয়া হারাম। চাস্তলী সম্পর্কের নানা, চাস্তলী সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের নানা দাদা সব তোমার জন্য বেগানা। এদের সাথে দেখা করা হারাম, কথা বলা হারাম, শুধুমাত্র আপন ভাই সারা, আপন দাদা আর নানা সারা, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু না, অনেক মহিলা আছে আলহামদুলিল্লাহ ঘর থেকে বোরকা পরেই বের হন কিন্তু ঘরের ভিতরে পর্দা নাই। চাস্তো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই আসলে তাদের সাথে গল্প শুরু করে দেয়, শুরু করে দেয়, হারাম। নবীজি বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কাওমুন সিয়াতুন কাযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমাইলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখত লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আল্লাহ নবী বলেন, ওই মহিলারা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না যারা পর্দা মানে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য আমার ভাইরা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো, যেই মা বোনেরা পর্দা লং পর্দা মাইনা চলবে, বাইরে পর্দা করবে, ঘরের ভিতরও পর্দা করবে, পর পুরুষের সাথে কথা বলবে না। যাদের বিবাহ হয়ে গেছে সে স্বামীর জন্য আমানত, তার সতীত্ব স্বামীর কাছে স্বামীর জন্য আমানত, এই আমানতকে আমানত মনে করবে, বিন্দু পরিমাণ খেয়ানত করবে না। আল্লাহর নবী রহমতের নবী বলেন, জান্নাতে যাবে শুধু তা না, জান্নাতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তারা জান্নাতে ঢুকবে। পর্দা নিষিদ্ধ নারীরা খাতুনে জান্নাতের সাথে জান্নাতে ঢুকবে। আর ভাইয়েরা বন্ধুরা, এজন্য পর্দা মানার দরকার আছে না নাই? খালি মহিলাদের জন্য পর্দা নাকি পুরুষের লাগিও আছে? হ্যাঁ না, আমাদের নাই। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পুরুষের কথা কইছে, শুনো ও পুরুষের দল, আগে কয় তোমরা চোখ নিচে রাখো, লজ্জাস্থানের হেফাজত করো। একজন নারী তখনই খাস পর্দা করবে যখন ঘরের পুরুষ পর্দার গুরুত্ব বুঝবে, ঠিক না? বাবার আন্ডারে মেয়ে, বাবা যদি পর্দার গুরুত্ব বুঝে তাহলে মেয়ে পর্দা করবে। স্ত্রী স্বামীর আন্ডারে, স্বামী যদি পর্দার গুরুত্ব বুঝে আল্লাহকে ডরায় তাহলে স্ত্রী পর্দা করবে। ভাইয়ের আন্ডারে বোন, ভাই যদি পর্দার গুরুত্ব বুঝে তাহলে বোন পর্দা করবে। ভাই যদি নিজেই বেপর্দায় চলে, স্বামী যদি নিজেই বেপর্দা মহিলাদের সাথে কথা কয়, বাবা যদি নিজেই বেপর্দা মহিলার সাথে আড্ডা দেয়, ওই ঘরের বাবার মেয়েও পর্দা করবে না, স্বামীর স্ত্রীও পর্দা করবে না, ভাইয়ের বোনও পর্দা করবে না, ঠিক কিনা? জোরে কম। আর এর জন্য সবার আগে আল্লাহ ওই স্বামীর আটকাইব, খারাও মিয়া ফরে যাইবা জান্নাতে, তোমার আমল তো ভালোই আছে, বউ যে বেপর্দায় চলল বলে আল্লাহ এটা আমি কি জানি, বলে আমি কি জানি মানে তুমি হাজব্যান্ড, তুমি কি হাজব্যান্ড, তোমার অধীনে ছিল, তোমার অধীনে ছিল, তুমি বাবার অধীনে মেয়ে ছিল, তুমি তুমি ভাইয়ের অধীনে বোন ছিল, জবাব দাও। আল নবী বলেন, কুল্লু রাইন, আল্লাহ নবী আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খ জবাব দেওয়া লাগবে। যার কাছে যেই দায়িত্ব আছে, যার কাছে যে দায়িত্বই আছে, ছোট হোক বড় হোক, প্রত্যেক দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে সবাইকে জবাব দিতে হবে। কাস্টমার, মনে রাখবা, দোকানের কর্মচারীর কাছে দোকানের মালের দায়িত্ব, কর্মচারীকে তার মালিকের মালের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? জোরে কান। প্রত্যেকটা কর্মীকে ফ্যাক্টরির ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করব, তুমি যে ফ্যাক্টরিতে কারখানায় কাজ করতা, এই কারখানার মালগুলি তোমার কাছে আমানত ছিল, তুমি কর্মচারী হিসাবে কতটুকু আমানতদারি রক্ষা করেছো, জবাব দাও। প্রত্যেকটা দায়িত্বশীল তার দায়িত্বের ব্যাপারে জবাব দিবে। ম্যানেজারকে ম্যানেজারের পোস্টের ব্যাপারে জবাব দেওয়া লাগবে। কেয়ারটেকার সুপারভাইজারকে তার সুপারভাইজারের পোস্টের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। দুনিয়ার মানুষের কাছে জবাব থেকে মুক্তি পেয়ে যাবা, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিয়া তুমি তোমার দায়িত্বের অবহেলা করতে পারবা, কিন্তু হাশরের মাঠে আল্লাহর সামনে কোনো অবহেলা করার বা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আব্দুল ইবনে রাওয়াহা তিনিও বিদায় নিয়ে চলে গেলেন।
চলে আসছে বয়ানের শেষের দিকে, যুদ্ধে চলে গেলেন নবীজি মায়ার নবী, মসজিদে নববীর কোনায় বৃদ্ধ সাহাবীদের নিয়া মুতার যুদ্ধের হালচাল দেখতেছেন। জিব্রাইল আমিন টিভির পর্দার মতো যুদ্ধের চিত্রটা নবীর সামনে তুলে ধরেছেন। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী মুতার যুদ্ধের চিত্র নবী দেখতেছেন, সাহাবাই কেরাম যারা বৃদ্ধ ছিলেন মাজুর ছিলেন তাদেরকে নিয়ে নবী দেখতেছেন, নবী দেখতেছেন প্রথম সেনাপতি তার সন্তান যায়েদ ইবনে হারেসা পতাকা নিয়ে, ইসলামের পতাকা নিয়ে, কালেমার পতাকা নিয়ে তিনি যুদ্ধের ময়দানে হাজির, তলোয়ার চালাইতেছেন এক হাতে, দুশ্মনকে ফানা ফানা করে ফেলতেছেন। হঠাৎ করে নবী দেখেন তার কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসাকে দুশ্মনরা শহীদ করে ফেলেছে। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে তিনি বসা, সাহাবিদেরকে নবী ডাক দিয়া বলেন, সাহাবিরা রে এই মুহূর্তে আমার সন্তান যায়েদ জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। সেনাপতির পতাকা, ইসলামের পতাকা দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিবের হাতে পতাকা লইয়া তিনি যুদ্ধ চালাইতেছেন, যুদ্ধ চালাইতেছেন, বীর বিক্রমে যুদ্ধ চালান। মায়ার নবী বলেন আমার জাফর সামনের দিকে আগাইতেছি, দুশ্মন তার সামনে কেউ টিকতে পারে না, সামনের দিকে আগায়, কেউ তার সামনে দাঁড়াইতে পারে না, দুশ্মনের কল্লাগুলি আলাদা করে জাফর আগাইতেছি। হঠাৎ করে নবী বলেন আমার জাফরের ডান হাত বেঈমানরা কেটে ফেলেছে, পিছন থেকে একজনে তার হাতে কূপ মারছে, হাতটা কেটে গেছে, পতাকা মাটিতে পড়তে দেয় নাই, বাম হাত দিয়া ইসলামের পতাকা কালেমার পতাকা ধরে রাখছে। নবী বলেন আমার জাফরের বাম হাতটাও দুশ্মনরা কেটে ফেলেছে। মায়ার নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, নবী কান্দেন, নবী কান্দেন। ওই অবস্থায় আল্লাহ বলে জিব্রাইল বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে তুমি যাও। জিব্রাইল আমিন আয়েশা বলতেছে নবী গো আপনার চাচাতো ভাই জাফরের জন্য আপনি কান্দেন, আপনার সন্তান যায়েদের জন্য কান্দেন না গো নবী, আপনার যেই চাচাতো ভাই জাফর দুনুটা হাত আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে এই নিউজ দেওয়ার জন্য, এই দুই হাতের বদলা আল্লাহ পাক জান্নাতে জাফরকে দুইটা ডানা পরায়া দিবে, যেই দুইটা ডানা পইরা জাফর জান্নাতের যে কোনো জান্নাতে উড়ে বেড়াবে, সমস্ত জান্নাতি তার জান্নাত নির্ধারিত, একজন আরেকজনের জান্নাতে ঢুকতে পারবে না, কিন্তু আপনার সাহাবী জাফর যেই দুইটা হাত আল্লাহর জন্য দিয়া দিল, ওই জাফর তার দুইটা পাকা লইয়া জান্নাতের ভিতরে এমন ভাবে উড়বে কেউ তারে বাধা দিবে না। আরেকটু জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা থুয়া গেলেন, কামর দিয়া ইসলামের পতাকা ধরে রাখছেন তবুও পতাকা মাটিতে পড়তে দেন না। তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইনি দৌড় দিয়া আসলেন, আয়েশা তিনি পতাকা টানতেছেন, পতাকার কামর জাফর সারেন না, হায় রে হায় পতাকার কামর তো সারেন না। জাফর যখন পতাকার কামর সারে না, আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছে রে জাফর আমি আর কেউ না, দেহটির দেহটা আছে রুহ নাই, মাটিতে পইরে আছেন শহীদ হয়ে গেছেন, কিন্তু ইসলামের পতাকা সারেন না, মাটিতে পড়তে দেন না, প্রাণ নাই কিন্তু পতাকা সারে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন ডাক দিয়া কানে কানে কয় জাফর আমি অন্য কেউ না, আমি হলাম আব্দুল্লাহ যার নাম নবী তোমার পরে ঘোষণা করেছেন, আমি পতাকা টানতেছি, বলা মাত্রই কামর ছেড়ে দিলে, পতাকা হাতে লই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিহাদের ময়দানে তিনি ঢুকে গেলেন, কচু কাটা শুরু করলেন দুশ্মনকে। এরপরে নবী বলেন আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, নবী বলেন এখন আসছে আল্লাহর একজন তলোয়ার যার হাতেই এই যুদ্ধের বিজয় হবে। আল্লাহু আকবার। নবী বলেন চতুর্থ নম্বর একজন সেনাপতি আসছে যার উপাধি হলো আল্লাহর তলোয়ার, সাইফুম মিন সুইউফিল্লাহ, যার উপাধি হলো সাইফুম মিন সুইউফিল্লাহ, সে আসছে, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ সেনাপতি, নবী উনার নামে শেষে শহীদ লাগান নাই,
নবী বলছেন চতুর্থ সেনাপতি যে হবে তার হাতে এই ঐতিহাসিক যুদ্ধের বিজয় আসবে। কেমনে বিজয়টা আসছে শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দে। আল্লাহ তুমি আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। কি লাগবো কালেকশনটা কিসের কি কি লাগবে দেন হাজত সারতে শুধু অনুমতি আছে, মেইন কথাটাই রয়ে গেছে এখন আলোচনার। শুধু অনুরোধ করবো আপনাদের কাছে, আল্লাহর মসজিদ কার ঘর, আর একটু জোরে কার ঘর? সাহাবায়ে কেরাম দিন রক্ষার জন্য কিভাবে জীবন দিয়েছেন আমরা শুনলাম। মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আল্লাহর জমিনে দিন জিন্দা থাকবে, ঠিক না? মসজিদ মাদ্রাসা যদি না থাকে দিন থাকবে? অতএব আল্লাহর ঘর মসজিদ। নবী বলেন মসজিদ যে মসজিদের দিকে যে নজর রাখে আল্লাহ তার ঘরের দিকে নজর রাখে। আল্লাহর ঘরের দিকে যে নজর দেয় আল্লাহ নিজে তার ঘরের দিকে নজর দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ঘর মসজিদের জন্য বলি